আমি হারাধন, এ হচ্ছে বড় আমরা সবাই মিলে আজকের ভ্রমণে বেরিয়েছি, মানে কোথায় ভ্রমণ সেটা জানি না, ঠিক আছে, উদ্দেশ্যহীন, কারণ আমরা যখন কোনো প্ল্যান করে কোনো জায়গায় বেরোই তখন সেটা সফল হয় না, তো সেই জন্য আমরা বিনা প্ল্যানে বেরিয়েছি। তো যতদূর চোখ যায় আর যতদূর তেল থাকে ততদূর যাবো, তারপর ঠেলে ঠেলে বাইক স্কুটি বাড়ি আসবো। তো আপাতত ইচ্ছা আছে আমাদের সামনে উত্তরবাগ, উত্তরবাগ মানে অনেক ভালো জায়গা আছে সেখানে ঘোরার, ব্রিজ টিজ আছে, ছবি টবি তোলা হবে, এই পর্যন্ত, তারপরেরটা আমরা দেখছি কোথায় যাওয়া যায়। তো আপাতত চলো উত্তরবাগ যাওয়া। একটুখানি রেস্ট নিচ্ছি, কিছু খুব কষ্ট হয়েছে বাইক চালিয়ে, 2 ঘন্টা বাইক চালানোর পর 2 ঘন্টা তো রেস্ট নিচ্ছি। তো তো আপাতত এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কস ব্রেক, দাও জল, টাকা পয়সা নেই ভাই, ও টি ব্রেক ফ্রেক পারবো না, যেটা পারবো ড্রিঙ্কস ব্রেক সেটাই। ও কি বুঝবে, আরে তুই খা, কি আমাকে যাবে একটু খাবো তো, এই ছালাগুলো আছে বলে পৃথিবী সমস্যা না নষ্ট হচ্ছে। মালটাকে ভালো করে দেখো, এ আমাদের বাসিন্দা নয়, পৃথিবীর বাইরে থেকে এসেছে, দামটা বলে তোর, এ বৃহস্পতি গ্রহ থেকে এসেছে এলিয়েন, চোখটা দেখলে বুঝতে পারবে। আবার চুল গুলো দেখো এত বড় বড় এলিয়েন দের চুল মতো। চলো সবার জল খাওয়া কি কমপ্লিট, সবার কি চুলটা এক মহাই বলো হয় কি, হয় না লেজেন্ড বল। আচ্ছা ড্রিঙ্কস ব্রেক কমপ্লিট, আমরা এবার চাঁদের পাহাড়ের দিকে রওনা হবো, ঠিক আছে, চাঁদের পাহাড়। নিরলস মানুষ বলো তুমি বলো। আমরা বর্তমানে কেদারনাথের আবি থুরি থুরি উত্তরবাগের হাফ উঠে গেছি, ঠিক আছে, চাঁদের পাহাড় বলে, ও আচ্ছা চাঁদের পাহাড়, বর্তমানে চাঁদের পাহাড়ের হাফ উঠে গেছি। ওই যে ওইদিকে দেবদা চুলফুল ঠিক করছে, সেক্স না ওটা দেবদা, পানুমতি, ডিয়ার পানুমতি, ডিয়ার পানুমতি কাম হিয়ার, এই তো ডিয়ার পানুমতি, বয়সের থেকে তো সরি। যাই হোক, আমরা চাঁদের পাহাড়ের হাফ উঠে গেছি, অনেক কষ্ট হচ্ছে, এই মানুষটা দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে কালো করে ফেলেছে, কালো এই মুখটা, ভাবা গো, বহকি সবি জুবা হ্যায় হম হ্যায় হাজারো মেয়ে, আব কি কমি জরা হ্যায় হর চিজ খাস হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকি তো রবা হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে এসি জিত, আব চাহে জিন্দগি এসি জিত, আব চাহে জিন্দগি হ্যায়। চাঁদের পাহাড় মানে চাঁদ তো এখানে থাকবেই, তো এই যে সব ছেলেপুলেগুলোকে দেখতে পাচ্ছ একদম চাঁদের মতন, ঠিক আছে, পুরো একদম চাঁদ পানা, আর চাঁদের গায়ে তো কলঙ্ক থাকবে। মিউজিক তো আমার চাঁদের পাহাড়, চাঁদের হচ্ছে চাঁদের পাহাড় কিচ্ছু না, এটা মাটির ঢিবি, এটা পাহাড়ে তো উঁচু তাই চাঁদের পাহাড়, চাঁদের মতো ছেলে থাকবে, বুম্বার মতন চাঁদের কলঙ্ক থাকবে, সেটা চাঁদের পাহাড়ের থেকে ক্ষতিটা কি, কেসা লাগা মেরা মজাক ভাই, এসে কেমন হলো বল, যেটা সত্যি কথা মানে
বার্থডেতে কিছু হোক বা না হোক আমি এই জায়গাটা এসে খুব উপভোগ করেছি। মানে হতে পারে যে এটা আমাদের মানে গরিবের চাঁদের পাহাড়, কিন্তু তবুও এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লাগলো। আমি মন থেকে বলছি দাদা ধন্যবাদ, কারণ আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে। আমি সবে রিভিউ দিছিলাম তো আমার কে কেমন লাগছে বলছিলাম। তো দুটো ভাই ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওরা সাইকেল নিয়ে মনে হয় ইয়ারকি রাখছে, ওই লাল জামাটা গাড়িরও কিছু হয়নি, বোর হাত থেকে বেঁচে গেছে, বাচ্চাটারও কিছু হয়নি, গাড়িটা বড় কথা না, মেন ফ্যাক্টরটা হচ্ছে যদি বাচ্চাটা লাগতো কোনো দুর্ঘটনা হয়নি। যাই হোক আমরা যাত্রায় বেঁচে গেছি। আর আমাদের ক্যামেরাম্যান দাদা ভয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছিল, যদি অন থাকতো দেখাতাম তোমাদের। গাইস আমরা আজ এই বাচ্চাদের এলাকায় এসেছিলাম, তো বাচ্চাদের সাথে খুব মজা করেছি, আমরা খুব খুশি হয়েছি। আর এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, এই যে ভাইটা, এর নাম হচ্ছে দীপ্তম হালদার, ওর একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। বাচ্চাটা খুবই সুন্দর গিটার বাজায়, আমরা এখানে দাঁড়িয়ে ওর চ্যানেল সাবস্ক্রাইবও করলাম এবং ওর গিটার প্লেলিস্টও শুনলাম, তো ও খুবই ভালো লাগলো। তো তোমরা সবাই দীপ্তম হালদারকে সাবস্ক্রাইব করবে এবং ওর চ্যানেলের ভিডিওগুলো দেখবে। ও তো যদি তোমাদের সাপোর্ট পায় তাহলে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে, আমরাও সেটাই চাই। তো সবাই দীপ্তম হালদারকে সাপোর্ট করবে এবং আমাদের তুষি কৃষ্ণা ব্লগকেও সাপোর্ট করবে, ওকে? আমার দুটো চ্যানেল আছে, একটা তুষি কৃষ্ণার ব্লগ আর একটা মিষ্টি মোমেন্ট, সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ঠিক আছে, চলো বাচ্চারা।